আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভ্লগটি খুবই ছোট, টেনে দেখবে না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যেসব বন্ধুরা নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যেসব পুরনো বন্ধুরা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন সকাল, মানে সকাল 10টার দিকে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালের। এখন এই যে ছেলেপিলে সব খেলাধুলা করছে, আর ওইখানে ওই যে আচারের গাড়ি এসছে, তো ওরা আচার খাবে বলে মানে সব ওইখানে যাচ্ছে। ওই যে পুচকেগুলো গিয়েছে, চলো দেখাই তোমাদের। ওরা আগে ছুটে চলে গিয়েছে, মানে মাইকের আওয়াজ শুনে চলে গিয়েছে। তো ওই যে ওইখানে আছে সব, আর ওটা হলো আমার ছোটো মাদের বাড়ি, মানে যেটা ওই গাড়ি আছে। তো ছোটো মায়ের খুব শরীর খারাপ, ওই জন্য ওদের বাড়িতে অনেক লোকজনও আছে। ওনারও ব্রেন স্ট্রোক হয়েছে, তো হসপিটালেই ভর্তি ছিল, বাড়ি নিয়ে এসেছে কালকে। তো একটু সুস্থ আছে, বাড়িতে বিপদের উপরে বিপদ হয়েই যাচ্ছে, জানি না আল্লাহ কী মুসিবত রেখেছে। আব্বার তো খুবই শরীর খারাপ ছিল, এখন আল্লাহর অশেষ কৃপায় এখন একটু ভালোই আছে। তো ছোটো মাও এখন একটু আগের থেকে ভালো আছে। তো তোমরা সবাই দোয়া করো আমার আব্বা আমার ছোটো মা সব যেন ভালো থাকে। তো চলো দেখতে থাকো। আর এখন দুপুরে রান্না হবে, তো এই যে মাছ কাটা হচ্ছে। তো কি কি রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন মাছগুলো কাটা হয়ে গেল, ধোয়া মানে ধুচ্ছে, ধুয়ে রান্না হবে। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে পানি তুলে নিচ্ছি, এখন আমরা গোসল করবো। আর এই যে কিছু জামা কাপড় আছে এগুলো কেচে নেব, বাচ্চারা পড়েছিল জামা কাপড়গুলো, তো ওদেরকে গোসল করে দিলাম। এখন এগুলো কেচে গোসল করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে খাওয়ার জায়গায় গিয়ে দেখা হচ্ছে। আমি এগুলো কাঁচা ধোয়া করে নিই, নিয়ে গোসল করে নিই। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছে এখনও লাইক দাওনি, তো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা লাইকটা দিও আমার। তোমাদের একটা লাইকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটা। তো প্লিজ লাইক দিও তোমরা। এই যে সামরিনীরও গোসল করা হয়ে গেছে, ওকে গোসল করে এই যে রেডি করে দিয়েছি, এখন ভাত খাবে, খিদে পেয়েছে তাই বলতে এসছে আমাকে। তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর বাচ্চাদের আগে খাওয়া হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে, এখন এই যে আমরা খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে এই যে ভোলা মাছের ঝাল হয়েছে, আর হয়েছে কচুর শাক আর বাঁধাকপির ভাজি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধেবেলা ফিরে আসছি।
তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে, মানে চাটা খাওয়া হয়ে গেছে এখন। আর এখন করব আমি ওই যে ভাপা পিঠা, তো আটাগুলো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, নিয়ে এই যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, ফিরে আসছি নতুন একটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।